বঙ্গের গপ্পে আজ ঠনঠনিয়া কালীবাড়ির গপ্প। ঠনঠনিয়া কালীবাড়ি উত্তর কলকাতার শতাব্দী প্রাচীন অন্যতম প্রসিদ্ধ এই কালী মন্দিরটি যেন এক খণ্ড ইতিহাস। আজকের কলেজ স্ট্রিট তখন জঙ্গলে ঘেরা সুতানুটি গ্রাম, পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী। এই অখণ্ড নির্জন জঙ্গলটির মধ্যে থেকে মাঝে মাঝে ভেসে আসত কালী মন্দিরের ঘণ্টার ধ্বনি। সেই মন্দির বেষ্টিত এলাকার নাম হয় ঠনঠনিয়া। আবার এও জনশ্রুতি রয়েছে, ঠনঠনিয়া কালী মন্দির অঞ্চলে এককালে ডাকাতদের প্রবল আধিপত্য ছিল। সেই সময় মন্দিরের ঘণ্টা বাজিয়েই নাকি পার্শ্ববর্তী গ্রামগুলিকে ডাকাত হামলার সতর্কবার্তা দেওয়া হতো। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করছেন ঘোর কৃষ্ণবর্ণা চতুর্ভুজা মৃন্ময়ী রূপিণী মা সিদ্ধেশ্বরী। জাগ্রত এই মাতৃবিগ্রহের দিকে তাকালেই মনে একটি সম্ভ্রম জাগে। দেবী এখানে পূর্ণ তান্ত্রিক মতে পূজিত হন। একসময় এই মন্দির প্রাঙ্গণ ধ্বনিত হতো সাধক কবি রামপ্রসাদের নিজ কণ্ঠে গাওয়া গানে। এই মন্দিরের অধিষ্ঠাত্রী গান শুনেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের কণ্ঠেও। এমনকি কেশব সেনের আরোগ্য কামনায় ঠাকুর এই মন্দিরে ডাব ও চিনি মানত করেছিলেন, যে রীতি আজও বজায় রেখেছে ভক্তরা। কলকাতার ইতিহাসে আনুমানিক 1703 সাল নাগাদ ভাগীরথী নদীর পাশে অরণ্য বেষ্টিত এই অঞ্চলে উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক সাধক প্রতিষ্ঠা করেন সিদ্ধেশ্বরী কালীর এই মৃন্ময় প্রতিমা। পরবর্তীকালে শঙ্কর ঘোষ নামক এক জনৈক ব্যবসায়ী মায়ের বর্তমান মন্দিরটি তৈরি করেন। মন্দির নির্মাণের আগে দেবী মূর্তি পঞ্চমন্দির আসনেই প্রতিষ্ঠিত ছিল। বাঙালির একটি বড় অংশই কালী ভক্ত। রামপ্রসাদ সেন থেকে নজরুল ইসলাম সকলেই মাতৃনামে হয়েছেন বিভোর। আর তাই সময়ের গতিতে ক্ষুদ্র জনপদ আজ মহানগরী হলেও বহু ইতিহাস বহু জনশ্রুতিকে বুকে আঁকড়ে আজও অমলিন ঠনঠনিয়া কালী মন্দিরের মাহাত্ম্য। এইরকমই বঙ্গের আরও গপ্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ বঙ্গের গপ্প, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গের গপ্প, বাঙালির গল্পের প্লেলিস্ট।